আজকের পাঠ ভাববাণী চতুর্দশ দিবস। সৎসঙ্গ দেওঘরের এই গ্রন্থ পূর্ণ পুঁথিটি আপনারা অনলাইনে যেখানে যেখানে কিনতে পারেন, আপনাদের ঘরে বসে আনতে পারেন এই লকডাউনেও। সব কিছুর লিঙ্ক দেওয়া থাকে ডিসক্রিপশানে, আর ইবুক আপনারা যেখানে পড়তে পারেন এই বইটা বা অডিও বুক শুনতে পারেন তার লিঙ্কও দেওয়া থাকবে, যদি কখনো অ্যাপ পাবলিশ হয় সেটাও দেওয়া থাকবে। ভাববাণী চতুর্দশ দিবস, 12 শ্রাবণ 1321। তোমার কর্মফল, হৃদয়ে অনুতাপ আগুন জেলে দিয়ে ভগবানের কাছে প্রার্থনা কর, খুব কাঁদ। স্থূল শরীর ধারণ মোহে ডুবে থাকার জন্য কেন ওর থেকে পৃথক হয়ে পড় না? ওই চিত্তটা শুদ্ধ না করতে পারলে কিছুই হয় না। এসো প্রাণ খুলে নাম করো। হিংসা হিংসা করবি কাকে? পরকে হিংসা করলে নিজেকেই হিংসা করা হয়। নারায়ণ কি করবে? তুমি নারায়ণ, তোমার বিচার করো। তুমি আছো, আমি আছি, শান্তি। কি ভীষণ অন্ধকার, একটিও তারা নেই। ওহ, এ আকাশে বুঝি চাঁদ ওঠে না, সূর্য ওঠে না। ও ইস, এ কি এ যে অসহনীয় দুর্গন্ধ! ওই যে রক্তমাখা নদী তরতর করে ছুটে যাচ্ছে, না না সরে এসো। কি ভীষণ, ও কি চিৎকার, ভীষণ চিৎকার, ও কি ভীষণ চিৎকার! হ্যাঁ, ছেলের বুকে ছুরি! ও এখানে মাও রাক্ষসী, এ কি দাও দাও করে সব জ্বলে গেল। কই এর তো মৃত্যু নাই, চিৎকার করে তবু তো মরে না। ও কি ভীষণ চিৎকার, কি ভীষণ গরম, সব পুড়ে গেল। হ্যাঁ, এ কি ঘোর অন্ধকার, এ আগুনে যে দীপ্তি নাই, এখানে কেবল অন্ধকার, সব পুড়ে গেল। চাঁদ নাই, সূর্য নাই, কেবল আর্তস্বর। তুমি কে গো এখানে? ওই দিন গেল, দিন গেল বলে চেঁচাচ্ছ কেন? কেন তুমি উত্তর দিচ্ছ না? শুধু বলছো দিন গেল, দিন গেল, কিন্তু উত্তর দিচ্ছ না কেন? ও তুমি সাবধান করছো, জীবকে সাবধান করছো, পথ খুঁজে নিতে বলছো, তবে তোমার বাম দিকে এত লোক যাচ্ছে কেন? ওই নদীতে এত লোক ঝাঁপ দিচ্ছে কেন? ও এই কি আকাঙ্ক্ষা নদী? এই আকাঙ্ক্ষার নিবৃত্তি যদি না হয়, তার জপেও কিছু হয় না, ধ্যানেও কিছু হয় না, নিয়ত দেবতা আরাধনায় কিছু হয় না। ওই আকাঙ্ক্ষা নদী থাকলে সব ডুবে যায়, সব পুড়ে যায়। ওই আকাঙ্ক্ষা নদীতে এসে সব ডুবে যাচ্ছে কেবল, দেখ। প্রায় হৃদয়েই তো ওই আকাঙ্ক্ষা। আর এই দক্ষিণ, দক্ষিণ, এই তো শান্তি, এই তো স্নিগ্ধ, এই তো কোটির সূর্যের ন্যায় দীপ্তি দেখা যাচ্ছে। এত আলো তবু তার তীব্রতা নাই, বেশ তো বাতাস বইছে, কি মধুর শব্দ, বেশ। বাহ বাহ বাহ, এখানেও তো নাম, এখানেও তো নামময়, এখানেও তো শান্তি, এখানেও তো কীর্তনের ঋষিরা কীর্তন করতে করতে ছুটে আসছে, এখানেও তো খোল কর্তার মৃদঙ্গের প্রাদ্য। ওই যে সব ওঙ্কারে মিশে যাচ্ছে, এ যে আনন্দের ধারা, বিপুল আনন্দ, এই বুঝি দক্ষিণ। ও কি শান্তি, এই তো সব ডুবে যাচ্ছে, এই ওঙ্কারে সব ডুবে গেল, প্রাণে প্রাণে সব ডুবে গেল, ভেদ গেল। এই তো মুসলমান, এই তো ব্রাহ্মণ, এই তো বৌদ্ধ, এই তো জৈন, এই তো শিখ, এই তো সব অহংকারে লয় হয়ে গেল। এই তো ব্রহ্ম হত্যাকারী, এই তো স্ত্রী হত্যাকারী, এই তো মহাপাপী ঘোর নরকী, এরাও তো মিশে যাচ্ছে। ও বুঝেছি, ভগবান এসে এদের সব জ্বালা যন্ত্রণা প্রাপ্তাপ মুছে দিয়েছে। ও বুঝেছি, এই তো কীর্তনের মাহাতো, এত শান্তি ছেড়ে তোমরা পথ ভুলে যাচ্ছ। কর্তালের বাদ্য, মৃদঙ্গের বাদ্য, যেদিকে শুনবি ছুটে যাবি। ওই দেখ, হরিনামে সব ডুবে যাচ্ছে, জীব রে আয় রে ছুট। ওই দেখ, কীর্তনের ঋষিরা তোদের জন্য এসেছে, ওদের স্মরণ নে রে, ওদের চরণে ধুলি কেড়ে নে, ওদের মুখ থেকে হরিনাম কেড়ে নে, ওরা মুক্ত আত্মা, ছুটে যা ওদের সাথে, নরক ও স্বর্গ হয়ে যাবে। ওই দেখ, কীর্তনের ঋষিরা সব ধাপ সেজে দাঁড়ালো, উঠে যা তাদের উপর দিয়ে, উঠে যা তোদের ওদের বুকের ওপর পা দিয়ে, উঠে যা, ছুটে যা, ছুটে যা, ওদের সব নকল কর। হায়,
হায় রে জীব, হায় রে মত্ততা, হায় রে জ্ঞানের অহংকার। তোর আবার জ্ঞানের অহংকার কিসের? তুই তো অজ্ঞানী। ওই অবিদ্যাকে বিদ্যা বলে যদি ডুবে থাকিস, তুই ধনী বলে যদি বসে থাকিস, ওই চারটিগুলো তোদের জ্ঞান বুদ্ধি সব ডুবিয়ে রেখেছে, নরকে ডুবিয়ে দিচ্ছে, স্বর্গের দ্বার রোধ করে রেখেছে। এখনো সময় আছে, ছুটে আয় কীর্তনে ঝাঁপতে, নয়তো অনন্ত নরক, নইলে বুকে ছুরি দেবে, ফেলে দে। হায় হায় আয় রে তোর। সরলই হোস আর কুঠিরই হোস, একবার বিশ্বাসটা কর, কীর্তনে ঝাঁপ দিলে সব মুক্ত হওয়া যায়। একটু বিশ্বাস হলেই হলো, আমি একজন নিয়ত, আমার চিন্তায় আমার সারূপ্য লাভ হয়। থাক চাপা দে আমি যাই, করবি কি জানিস, প্রাণে প্রাণে ঢুকে দিবি নামটা, যে একবার ছুটে আসে কীর্তনে তার সব হয়। পাগল করে দে তো ওই প্যাঁচাগুলো নিয়ে এসে নাচাতো, কাল প্যাঁচাগুলি কেবল কর্কশ শব্দ করতে পারে কিন্তু হরি বলতে পারে না। দেখ মানুষ নেই হোক আর ভেড়া নিয়েই হোক, যা তা একটা সুর নিয়ে কীর্তন খাড়া কর, কর না রে তাণ্ডব নৃত্যে কীর্তন কর, আর অন্ধকারে আলো ফুটুক, নবীনকে ডেকে ডেকে নিস, তোর আর ভাবনা কি, তুই মহাশক্তি, যেমন করতেছিস তেমনই করে যা, তোর অভাব হলেই আমি পূরণ করব। ভাবে ডিপ্রেশন যেন না আসে, কিছুতেই ডিপ্রেসড হবি না, মহামহারথী আসুক না কেন, মনটা যেন চমকে না যায়, অন্তরে মহাশক্তি আছে, তোর বুকটা যেন কেঁপে না ওঠে, ভালোবাসাটা যেন ঠিক থাকে, রেগে উঠবি না, মুখটা যেন হাসি থাকে, সলোমন বেদব্যাস কেন না আসে, প্রাণটা রাখবি নীল আকাশের মতো। হ্যাঁ কৃষ্ণ তীব্র বেগে ছাপ দিয়ে পড়না, তুই যে চুম্বক, যত লোহা আছে তাতে ঠেকলে কি ফিরে যেতে পারে, একটু সূচ থেকে লোহার পাহাড় শুদ্ধ ঠেকে যাবে। তোমার আর চিন্তা কি, পরমাত্মার শরণ নিলে কারো কোনো ভয় থাকে না, যা কিছু বলছে সব পরমাত্মাই। দেখ যতদিন ভেদ জ্ঞানটা থাকে ততদিন কিছু হয় না, ওইটি ভগবান পেতে দেয় না, ব্রহ্ম ধরতে দেয় না, ওইটি ব্রহ্মজ্ঞানের ঘোর অন্তরায়। অনন্ত তোর জন্য আর ভাবনা কি রে, যে রাস্তায় গেলে তাড়াতাড়ি যেতে পারবি সেই রাস্তাই ভালো, মনটাকে জিজ্ঞাসা করিস, যা চাইবি তাই পাবি, আমি পরমাত্মা, দেবেন বাবুর সঙ্গে আলাপ করতে বলবি। দেবেন বাবুর প্রাণ আছে, ঠাকুর হরনাথকে ঢুকিয়ে দিবি, ও তৈয়ারি না হলে আর কাকেও দেখাবি না, হরিবুকখানা তৈয়ারি করে দেখাবি, যাতে দেখাবি তাদের যেন বিশ্বাস আর নষ্ট না হয়, যাদের প্রাণে বিশ্বাস আছে তাদের হরিবুকখানা দেখাবি, তাদের সেখানে একদমে ব্রহ্মে লয় করে দিবি, হরিবুকটাই দূত, ওই রাস্তা ওই সব, ওই হরিবুকটা উন্নত করে ফেলতে বল, এমন সরল ভাষ্য করবি যাতে সরল প্রাণ কৃষকও বুঝতে পারে, বলবি বৃন্দাবন বাবুকে ওর জন্যই তো লাইফ প্রলংড, অক্ষরে অক্ষরে তার প্রাণ, হুম হুম তাই, মরার আবার গুণ কী রে, দুটো চোখ একটা ঘোর তম একটা সত্য, অনন্ত অনন্ত ব্রহ্মা কোটি কোটি বিষ্ণু, তা ভিন্ন আর পূর্ণ প্রাপ্তি নাই, আমি না হলে আর কিছু হবে না, ব্রাহ্মণ হতে হবে, ব্রাহ্মণ হলেও ভগবানও বুকে পা রাখে। ব্রাহ্মণের পা ভগবানও আরাধনা করে, তাই কৃষ্ণ ভৃগমুনির পদচিহ্ন বুকে ধরেছিল। ভেদ জ্ঞানযুক্ত ব্রাহ্মণ ব্রাহ্মণ হয় না, ভেদ জ্ঞান থেকে যদি বলা যায় আমি ব্রাহ্মণ, আর কাম ক্রোধ লোম্ভ ইত্যাদি সব থাকে আর বলে আমি ব্রাহ্মণ, অমনি অনন্ত নরক। ব্রাহ্মণ কেমন তা বিশ্বামিত্রের জীবন দেখেই তো বোঝা যায়, কত ক্ষমা গুণের অতীত হতে হয়। ব্রাহ্মণও যে ব্রহ্ম সেই, ব্রহ্মকে জানতে পারলেই ব্রাহ্মণ, বেদান্তটা পড়তে বলবি সকলকেই, আর সেই রকম চলতে বলবি সাবধানে, আর গীতা চালিয়ে নিয়ে যায়, বেদান্ত পড়ে চলতে না পারলে গীতা চালিয়ে নিয়ে যায়, গীতা নির্বিঘ্নে নিয়ে যায়,
সবচেয়ে যাদের সরল বিশ্বাস কেবল ভক্তি তাদের আর বিপদ নাই, তারা একদিন যাবেই, তারা কচ্ছপ। ওই জ্ঞানী খরগোশের আগেই যেতে পারে, জ্ঞানের অহংকার হলেই ঘুমিয়ে পড়ে। দেখ এই শরীরটাতে যখন নিচের আমি জেগে ওঠে, কাঁচা আমি, তখন বড় আমি জেগে উঠবে, তখন পৃথিবীময় হয়ে যাবে পরমাত্মার পূর্ণ বিকাশ। চাপা দিয়ে রাখবি, কখনো জানতে দিস না, কোনো রকমে বুঝিয়ে রাখবি। জানতে পারে না বলে যেতে কৃষ্ণ আর কিশোরী ওদের খুব লক্ষ্য করবি, যদি কীর্তন না করতে পারে তবে মরে যাবে। জ্ঞান ধরিয়ে দিবি, পড়তে বলবি, প্রচার করতে বলবি, আত্মদর্শন হলে কেষ্টার আর ভয় নাই, ওই রামকৃষ্ণ, আমি জেগে উঠব ওর ভিতর। তোরা অনবরত চিঠি লিখবি তার কাছে, বৃন্দাবন বাবুকে বলবি ওকে ঠিক নিজের ছেলে করতে, ও একজনের নয় জগতের, বৃন্দাবন বাবুর কীর্তি ওর হাতে। দেখ চাপা দিয়ে রাখবি।